আগেই আমরা যে লাইভ দেখেছিলাম, আপনারা দেখেছিলেন, আমরা একটা পার্কের ভিতরে আছি। তো এখন আবার আমরা সেই পার্কের মধ্যে একটা রাইড আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আসলে আমরা দেখাতে বাধ্য হয়েছি। এত সুন্দর একটি রাইড, যেটি হচ্ছে আগে রাইডে বনো। তো দেখবেন যে এই সুন্দর এই রাইডটি, যেটা আমাদের বাংলাদেশে আমরা কোথাও দেখতে পাইনি এখনো পর্যন্ত। তো কাকাই কাকাই আমাদের অ্যাড করেছে। হ্যাঁ কাকাই, আসো তুমি। তো যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে এখানে একটি অক্সিজেন দেয়া হয়, এবং অক্সিজেন দেওয়ার মধ্যে এই বাচ্চাটা, হ্যাঁ বাচ্চাটাকে তার ভিতরে ঢুকাই দেওয়া হয়, যে বাচ্চাটা আছে সারা। হ্যাঁ এবার ঘুরাও 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 ঘুরাও, হ্যাঁ ঘুরাও ঘুরাও। এবং সেই বেলুনের মধ্যে বাচ্চাটি থাকে, এবং সে তার ইচ্ছা মতো বলটিকে গড়িয়ে গড়িয়ে তার মধ্যে খেলতে পারবে। কি অসাধারণ রাইড আপনারা দেখতে পাচ্ছেন এখানে। প্রিয় বন্ধুরা, ছোট্ট পরিসরের যে বিনোদনের ব্যবস্থা, এটি আসলেই অসাধারণ, এবং বাচ্চাদের খুব আকর্ষণীয় একটি ব্যবস্থা করা হয়েছে এখানে। আপনি দেখছেন যে যে জায়গাটা খুব অল্প পরিসর, অর্থাৎ একেবারে যৎসামান্য জায়গা, অর্থাৎ 20 ফিট বাই 15 ফিট একটি চৌবাচ্চার মতো প্লাস্টিকের দিয়ে করা, এবং তার মধ্যে পানি, এবং এখানে বল দেওয়া আছে, এর মধ্যে অক্সিজেন দিয়ে দেওয়া হয় 10 মিনিট 15 মিনিটের জন্যে এটি নেওয়া হয়, এবং এটা তদারকি করছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা। আর এই পার্কটির বৈশিষ্ট্য হলো যে এখানের টেকনিক্যাল পার্সন যারা আছে তারা অধিকাংশই বাংলাদেশি। দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা জলের মধ্যে পানির মধ্যে কি মজাটা নাই করছে, সত্যি অসাধারণ। অল্প খরচে এই যে বিনোদন এবং নতুনত্ব, এটি সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। ছোট্ট ছোট্ট বাচ্চারা চমৎকার বিনোদনের মধ্যে আছে। এরকম ছোট্ট ছোট্ট বিনোদনের যে সিকোয়েন্স তৈরি করে করে এখানে বাচ্চাদেরকে, শিশুদেরকে আকৃষ্ট করা হয়, এবং এর বিনিময়ে তারা টিকিটের মাধ্যমে এর বিনিময় নেওয়া হয়, অর্থাৎ 10 রিয়াল করে একটা এই রাইডে 10 মিনিট এই বলের মধ্যে বাচ্চারা অবস্থান গ্রহণ করতে পারবে, এর বিনিময় দিতে হবে 10 রিয়াল, অর্থাৎ বাংলাদেশি টাকায় সেটি প্রায় 220 টাকার মতো আসে, 230 টাকার মতো আসে। সেটি হলেও এই বিনোদনটা কিন্তু আসলেই ব্যতিক্রম, জায়গা অল্প কিন্তু বিনোদনটা শতভাগ। শুধু এই রাইট নয়, আপনি দেখেন যে এখানকার বাচ্চাদের জন্য যে ইয়েটা নিয়ে আসছে ভিতরে, ছোট নৌকা, কোনো দুর্ঘটনারও কোনো ঘটনা নেই, এবং বাচ্চারা খুব মজা করছে। এবং এই চৌ বাচ্চাটা খুব অল্প জায়গা, 20 ফিট বাই 15 ফিট এরকম একটা চৌ বাচ্চার মতো করা, যার মধ্যে পানির পরিমাণ প্রায় 1.5 ফিটের মতো। ওই ছোট্ট ছোট প্লাস্টিকের নৌকা যেতে হাত দিয়ে ঘোরাতে, অর্থাৎ বাচ্চাদের একদিকে কায়িক পরিশ্রমটা হচ্ছে, তার ব্যায়ামটা হয়ে যাচ্ছে, পাশাপাশি তারা বিনোদনটাও নিচ্ছে। এখানে পাশাপাশি 3টা রাইড মিলে সব মিলে 40 ফিট বাই 40 ফিট, অর্থাৎ 1600 স্কোয়ার ফিটের মধ্যেই এই রাইডগুলো স্থাপন করা হয়েছে, এবং সত্যি আকর্ষণীয়। এখানে যতগুলো রাইড আছে তার মধ্যে 5 বছর থেকে শুরু করে 8-9 বছরের বাচ্চাদের জন্য এই যে বিনোদনের ব্যবস্থা করা, এটা সত্যি অসাধারণ, চোখে পড়ার মতো।
আমাদের দেশের পার্কগুলোতেও কিন্তু এই ধরনের বিনোদনের ব্যবস্থা আমরা করতে পারি। বিশেষ করে আসন্ন মোল্লা ভাই আমাদেরকে দেখছেন, এই লাইভটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেটি হলো যে আমরা কিন্তু এই ব্যবস্থাটা আমাদের জাতিসংঘ পার্ক অর্থাৎ খুলনার যে জাতিসংঘ পার্ক আছে সেখানে কিন্তু আমরা করতে পারি, এবং অল্প খরচের মধ্যে এই ধরনের একটা বাচ্চাদের মনোমুগ্ধকর একটা বিনোদনের ব্যবস্থা করতে পারি। এখানে দুটো বিষয়ে কাজ করছে, একটা হলো যে বাচ্চাদের কায়িক পরিশ্রমটা হচ্ছে অর্থাৎ তাদের ব্যায়ামটা হয়ে যাচ্ছে, পাশাপাশি তারা বিনোদনের শতভাগ বিনোদন তারা এখান থেকে নিতে পারছে। এই হলো এই পানি এবং প্লাস্টিকের বলের সমন্বয়ে যে বিনোদন, সেই বিনোদনের ব্যবস্থা এখানে করা হয়েছে। তো বন্ধুরা, এ পর্যন্ত আজ ইতি টানছি। আবার হয়তো কোনো নতুন জায়গায় গিয়ে যাওয়ার পরে সেখানকার বিষয়গুলো, বিনোদনের ব্যবস্থাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।